প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকাল 10টায় গণভবনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে কথা হয় প্রধানমন্ত্রীর সাথে। সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 দিনের সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।